একটা সময় এই মহলে বাস করতেন ভারত তথা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, যে মহলে শুধু ঝাড়বাতি পরিষ্কার করতে 400 জন কাজ করতেন। আর সব মিলিয়ে এই মহলে প্রায় 7000 কর্মচারী ছিল। ভারতের দক্ষিণে হায়দ্রাবাদ রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা হতো এই মহল থেকেই। আর এই মহলটির নাম চৌমহল্লা প্যালেস, যা ছিল হায়দ্রাবাদের নিজামদের প্রধান বাসস্থান। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ভারতের সব থেকে ধনী ব্যক্তি মীর ওসমান আলী খানের প্যালেসের সামনে। এই প্যালেসটির নাম হচ্ছে চৌমহল্লা প্যালেস। বহু বিখ্যাত ব্যক্তিরা এই মহলে এসেছিলেন। মহলের প্রতিটা কোনায় কোনায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। ভারতে যে কয়েকটি বিখ্যাত রাজমহল রয়েছে, তার মধ্যে প্রথম সারিতে থাকে এই চৌমহল্লা প্যালেস। তো চলুন আজ এই চৌমহল্লা প্যালেসের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে জানাই, সাথে এই মহলটিকেও আপনাদের ঘুরে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। এই মহলে ঢুকতেই সামনে পড়ে বিশাল বড় একটি গেট, যা এই মহলে ঢোকার মুখ্য দরজা। এখানে ঢুকেই প্রথমে আসে টিকিট কাউন্টার এবং সিকিউরিটি চেক পয়েন্ট। আপনাদের জানিয়ে দেয়, এই মহলটি আগে সাধারণ মানুষের দেখার জন্য খোলা ছিল না। 2005 সালে এটিকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার দেখে নেই এই মহলের নাম চৌমহল্লা কেন হল। চৌমহল্লা একটি দক্ষিণী উর্দু শব্দ, চৌ অর্থাৎ চার এবং মহল্লার অর্থ মহল, যার পুরো অর্থ দাঁড়ায় চার মহল। আমরা এখন যেদিক থেকে এই মহলে ঢুকলাম এটা হলো এই মহলের দক্ষিণ দিক। এই দিকটাকে বলা হয় সাউদার্ন কোর্টইয়ার্ড। এই দিকটা নতুন, আর এর পেছনে হলো নর্দার্ন কোর্টইয়ার্ড, যা মহলের সব থেকে প্রাচীন অংশ। ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের মহলের টপ ভিউটা দেখাই, যা থেকে আপনারা এই মহলের বিষয়ে কিছুটা আন্দাজ করতে পারবেন। গেট দিয়ে ঢোকার পর দুদিকে পড়ে বিশাল লম্বা লম্বা কতগুলো ঘর। বলা হয় নিজামের সাথে যে অতিথিরা দেখা করতে আসতেন তাদের এই ঘরগুলোতেই থাকার ব্যবস্থা করা হতো। এখানে বাগানের মাঝে একটি বিশাল বড় ঝর্ণা রয়েছে, আর তার পাশে রয়েছে বড় বড় কয়েকটি কামান। তৈরির সময় এই মহল প্রায় 45 একর জমি জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু বর্তমানে এখানে মাত্র 12 একর জমি রয়েছে। ঝর্ণা থেকে এগিয়ে গেলেই সামনে পড়ে এই মহলের হার্ট অর্থাৎ প্রধান অংশ। এই অংশটির নাম খিলবাত মুবারক। এই খিলবাত মুবারকেই একসময় বসে রাজসভা চালাতেন হায়দ্রাবাদের নিজামরা। এছাড়া হায়দ্রাবাদের শেষ এবং অষ্টম নিজাম মীর বরকত আলী খানের রাজ্য অভিষেকও হয়েছিল এই মহলেই। এই মহলটি সম্পূর্ণ ফ্লোরে দামি মার্বেল পাথরের কারুকার্য করা হয়েছে। বাইরের গরম তাপ থেকে বাঁচার জন্য এখানে দেওয়ালের বদলে খড়ি দিয়ে তৈরি এয়ার কুলার লাগানো হয়েছে। এই মহলে অনেকগুলো ঝাড়বাতি রয়েছে, একটা সময় এই ঝাড়বাতি খুলে নেওয়া হয়েছিল, তবে বর্তমানে পর্যটকদের আকর্ষণ করতে এই ঝাড়বাতিগুলো আবার লাগানো হয়েছে। এই মহলের একদম মাঝে রয়েছে তখতে নিশান, যা ছিল নিজামদের সিংহাসন। এখানে বসেই হায়দ্রাবাদের নিজামরা তাদের রাজসভা পরিচালনা করতেন। এছাড়া এই মহলে নতুন কোনো নিজামের রাজ্য অভিষেকও করা হতো। এই খিলবাত মহলের ভিতরেই রয়েছে অস্ত্রশস্ত্রের মিউজিয়াম। এখানে আপনারা তুলনামূলকভাবে অনেক কম অস্ত্র দেখতে পারবেন, তবে জানিয়ে দেই এই হায়দ্রাবাদ রাজ্য কিন্তু অতীতে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হায়দ্রাবাদে এক শক্তিশালী সেনাবাহিনী ছিল। এই মহলে ব্যবহৃত কিছু দামি আসবাবপত্রের ডিসপ্লেও এখানে রয়েছে, যার মধ্যে দামি চীনামাটির বাসনপত্র এবং কাঠের উপর কাজ করা দারুণ সব আসবাবপত্র রয়েছে। এছাড়া রয়েছে
নিজামের আমলে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময়ের কিছু কারেন্সি। মহলের একটি ঘর বরাদ্দ করা হয়েছে কোরআনের জন্য, যেখানে 600 থেকে 700 বছরের পুরনো কোরআন রয়েছে। এমনকি কাপড় এবং ধাতুর উপরে লেখা কোরআনও এখানে রয়েছে। খিলবাত মহলের পাশেই রয়েছে ক্লক টাওয়ার। এখানে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা প্রায় 250 বছর পুরনো। আর এই ঘড়ির টাইম এতটাই অ্যাকুরেট যে এই ঘড়ি দেখে স্থানীয়রা নিজেদের ঘড়ির টাইম ঠিক করতেন। এই সম্পূর্ণ চৌমহল্লা প্যালেসটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1750 সালে। তখন হায়দ্রাবাদের নিজাম ছিলেন সালাবাদ জং। তবে এই মহল তৈরির কাজ চলেছিল আগামী প্রায় 100 বছর ধরে। বিভিন্ন সময় বিভিন্ন নিজামরা নিজেদের মতো করে এই মহলের বিভিন্ন অংশের কাজ করিয়েছিলেন। বলা হয় 1869 সালে হায়দ্রাবাদের পঞ্চম নিজাম আফজাল আদ্দৌলার অধীনে এই মহলের নির্মাণ কাজ শেষ হয়েছিল। এতক্ষণ আমরা ছিলাম মহলের দক্ষিণ দিকে, এখন আমরা যাব মহলের উত্তর দিকে। এই উত্তর দিকটা দেখলেই বুঝতে পারবেন এই দিকটার বয়স বেশি, কারণ এই উত্তর দিকের কাজই আগে শুরু হয়েছিল। উত্তর দিকে মোট 4টি মহল রয়েছে, আফজাল মহল, মেহতাব মহল, তাহেনিয়াত মহল এবং আফতাব মহল। এই মহলগুলোতেও নিজামদের ব্যবহৃত বিভিন্ন কাপড় এবং কয়েক জায়গায় কিছু আসবাবপত্র রয়েছে। মহলের একদম পেছন দিকে রয়েছে নিজামের গাড়ির কালেকশন। আপনাদের আগেই জানিয়েছি এই হায়দ্রাবাদের নিজামরা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। সেই সময় রোলস রয়েস গাড়ির সব টপ মডেলগুলো এখানে রাখা আছে, তাও আবার রেডি টু ড্রাইভ কন্ডিশনে। এই গাড়িগুলোর অ্যান্টিক দিক থেকেও কোটি টাকার বেশি দাম রয়েছে। হায়দ্রাবাদের শেষ স্বাধীন নিজাম ছিলেন মীর উসমান আলী খান। 1937 সালে ফোর্বস ম্যাগাজিনে তাকে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছিল। তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানের হিসাবে প্রায় $210 বিলিয়ন। আর আপনাদেরকে জানিয়ে দেই, এই মীর ওসমান আলী খানই হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করতে অস্বীকার করেছিলেন, এবং তিনি গোপনে পাকিস্তানের সাথে চুক্তি করে হায়দ্রাবাদকে পাকিস্তানের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। তবে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল অপারেশন পুরো লঞ্চ করেন, এবং কয়েকদিনের মধ্যেই তিনি হায়দ্রাবাদকে ভারতের অভিন্ন অংশ বানিয়ে ফেলেন। কিভাবে হায়দ্রাবাদ ভারতের অংশ হল সেই বিষয় জানতে চাইলে কমেন্ট করুন। 300টির বেশি কমেন্ট এলে আমি এই বিষয়ে আলাদা ভিডিও বানাব। মীর ওসমান আলী খান বিপুল সম্পত্তির মালিক হলেও তিনি কিন্তু বড্ড কিপটে স্বভাবের ছিলেন। বলা হয় তিনি 35 বছর পুরনো বস্ত্র পরতেন। এমনকি একটা কয়েনও যদি তার হাত থেকে পড়ে যেত, তাহলে তিনি সেই কয়েন কুড়িয়ে নিতেন। তবে অন্যদিকে বিচার করলে দেখা যায় তিনি বহু স্কুল কলেজের নির্মাণের জন্য বহু টাকা দান করেছিলেন। ভারত স্বাধীন হলে এবং হায়দ্রাবাদ ভারতের অভিন্ন অংশ হয়ে যাওয়ার পরেও ভারত সরকার নিজামকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং তাকে প্রতি বছর পেনশনও দেওয়া হয়েছিল। বর্তমানে নিজামদের এই প্যালেস হায়দ্রাবাদের ইতিহাসের এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 15 মার্চ 2010 সালে ইউনেস্কো এই মহলটিকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। বন্ধুরা, এই চৌমহল্লা প্যালেসের মধ্যে সব থেকে কোন অংশটি আপনাদের পছন্দ হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবার ফিরব কিছু অসাধারণ ইতিহাসের তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।